বন্ধুরা আপনার জিমেলের পাসওয়ার্ড ভুলে গেছেন কোড আসে না কোনো চিন্তা করবেন না আপনার পাসওয়ার্ড এবং নাম্বার ছাড়া আপনার জিমেল আইডি ফিরিয়ে আনতে পারবেন তো সেটা কি হবে তো সেটা জানার জন্য বন্ধুরা আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা পর্যন্ত শেষ মধ্যে দেখুন নাহলে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু একটা মিস করে যেতে পারেন তো চলুন শুরু করা যাক লেটস স্টার্ট বন্ধুরা সবার প্রথমে আমাদের একটা স্ক্রিনশট নিতে হবে তো আমাদের যে সমস্যাটা হচ্ছে তো তার জন্য গুগলের যে কোনো একটা অ্যাপ্লিকেশন আপনারা ক্লিক করে ওপেন করে নেবেন তো প্লেস্টোর অ্যাপ্লিকেশনটা ক্লিক করে ওপেন করে নিলাম তো জাস্ট আপনারা এখানে লোগো অপশানে ক্লিক করবেন তো লোগো অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে অ্যারো তো অ্যারো অপশনে আপনারা ক্লিক করবেন ক্লিক করে নিচে দিকে চলে আসবেন দেখতে পাচ্ছেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট তো এখানে আপনারা ক্লিক করবেন ঠিক আছে তো এখানে ক্লিক করার পর এখানে আপনার গুগল আসবে তো এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন চেকিং ইন এখানে আপনাদের ফোনের পাসওয়ার্ড বা ফিঙ্গারপ্রিন্ট দিতে পারবে তো আপনারা সেটা দিয়ে দেবেন ঠিক আছে তো আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিয়ে দিলাম তো ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ইমেল আর ফোন তো যে ইমেল আইডি আমার পাসওয়ার্ড ভুলে গেছে তো সেই ইমেল আইডিটা এখান থেকে আপনারা দিয়ে দেবেন ঠিক আছে দেওয়ার পর জাস্ট এখানে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন তো নেক্সট অপশানে ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন যেহেতু আমরা পাসওয়ার্ড ভুলে গেছি তো পাসওয়ার্ড আমরা যাই না কেন এখানে ভুল বলবে তো ঠিক আছে তার জন্য আপনারা এখানে ফরওয়ার্ড অপশন এখানে ক্লিক করে দেবেন বন্ধুরা যখন আপনারা এখানে অনেকভাবে চেষ্টা করবেন আপনার পাসওয়ার্ডটা রিকভারি করার জন্য তখন বন্ধুরা কিছুক্ষণ বাদে কিন্তু এরকম একটা লেখা দেখাবে ঠিক আছে তো বন্ধুরা জাস্ট এখান থেকে আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন ঠিক আছে তো আমি কিন্তু এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিলাম তো স্ক্রিনশট নেওয়ার পরে এখান থেকে আপনার ব্যাগে চলে আসবেন ঠিক আছে তো ব্যাগে চলে আসার পরে বন্ধুরা জাস্ট এবার আপনাদের ফোনের কোরম ব্রাউজার অ্যাপ্লিকেশন আপনারা ক্লিক করবেন যেখানে সার্চ করবেন হাউ টু রিকভার জিমেল অ্যাকাউন্ট তো সার্চ করার পর প্রথমে দেখতে পাচ্ছেন হাউ টু রিকভার ইউর গুগল অ্যাকাউন্ট আর জিমেল তো জাস্ট এখানে আপনারা একবার ক্লিক করে দেবেন ঠিক আছে তো ক্লিক করার পর বন্ধু দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা নিচের দিকে চলে আসবেন এখানে নিচের দিকে চলে আসবেন আসার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে পোস্ট টু দ্য কমিউনিটি তো জাস্ট এখানে আপনারা ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা নিচের দিকে চলে আসবেন আসার পরে দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করে দেবেন বন্ধুরা আপনার জিমেল আইডি কিন্তু ফিরে আসবেন আপনার পাসওয়ার্ড নাম্বার ছাড়াই তো বন্ধু আপনার মনোযোগ সহকারে ধৈর্য ধরে দেখুন আমি কী দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন শর্ট সামারি অফ ইউর ইস্যু তো আমাদের যে প্রবলেমটা সেই প্রবলেমটা কিন্তু এখানে লিখতে হবে ঠিক আছে তো জাস্ট আমি লিখছি এখানে বন্ধুরা এখানে আপনার লিখবেন মাই জিমেল অ্যাকাউন্ট ইজ নট রিকোয়ার্ডিং প্লিজ হেল্প দ্য গুগল কমিউনিটি জাস্ট সেটা লিখে দেবেন লিখে দেওয়ার পর নিচের দিকে চলে আসবেন আসার পরে দেখতে পাচ্ছেন এখানে জাস্ট এখানে আপনার একবার ক্লিক করবেন ক্লিক করে বন্ধুরা এখানে আপনার প্রথমে কী করতে হবে প্রথমে আপনার যে জিমেল আইডির আপনার পাসওয়ার্ড ভুলে গেছেন যে জিমেল আইডি আপনার ফ্রি নিয়ে আসতে সেই জিমেল আইডিটা প্রথমে এখানে দিয়ে দেবেন তো আমি এখানে দিয়ে দিচ্ছি তো সেই জিমেল আইডি দেওয়ার পরে আপনার নিচের দিকে আসবেন আসার পর উপরে যেটা দিয়েছিলেন জাস্ট সেটাই সেটাই বন্ধুরা আপনারা নিচে এখানে দিয়ে দেবেন ঠিক আছে দিয়ে নিচে এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে বন্ধুরা জাস্ট এখান থেকে ছবি অপশানে ক্লিক করে আমরা যে স্ক্রিনশটটা নিয়েছিলাম তো সেই স্ক্রিনশটটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে ঠিক আছে তো জাস্ট স্ক্রিনশটটা এখান থেকে আমি নিয়ে নিচ্ছি নেওয়ার পরে জাস্ট ডান অপশনে ক্লিক করে দিচ্ছি বন্ধু স্ক্রিনশট করে নেওয়া হয়ে গেছে তারপর বন্ধুরা এখান থেকে নিজেদেরকে চলে আসবেন আসার পরে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন এখানে এখানে ক্যাটাগরি তো ক্যাটাগরি এখানে প্লিজ সিলেক্ট এখানে আপনার ক্লিক করবেন ক্লিক করার পর যেহেতু আমরা পাসওয়ার্ড বলে গেছি সেই জন্য আমরা অ্যাকাউন্ট অ্যাক্সেস আর রিকভারি এখানে আপনার ক্লিক করবো তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন নেক্সট অপশান তো জাস্ট এই নেক্সট অপশানে আপনারা ক্লিক করে দেবেন তো এই অ্যাকাউন্ট রিকভারি এটা আপনারা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন নেক্সট স্টেপ আপনারা ক্লিক করে দেবেন তো নেক্সট অপশান ক্লিক করার পরে বন্ধুরা আপনারা দিয়ে চলে আসবেন আসার পরে দেখতে পাচ্ছেন নেক্সট স্টেপ এখানে আপনারা একবার ক্লিক করে দেবেন ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে প্ল্যাটফর্ম তো জাস্ট এই প্ল্যাটফর্ম অপশন আপনারা ক্লিক করে দেবেন তো প্ল্যাটফর্মের জায়গায় এখানে আপনারা যদি অ্যান্ড্রয়েড ফোন থেকে আপনার জিমেল আইডি ফ্রি আসতে চান তাহলে এখানে অ্যান্ড্রয়েড দেবেন আর আই দিয়ে দেবেন আইফোন যদি ইউজ করেন তো যেহেতু আমি অ্যান্ড্রয়েড দিয়ে দিচ্ছি ঠিক আছে তারপরে বন্ধুরা এখান থেকে আপনারা ইয়েস ইনক্লুড তো জাস্ট এটা আপনার সেট করে দেবেন সেট করে দেওয়ার পরে নেক্সট স্টেপ তো এখানে আপনারা ক্লিক করে দেবেন তো ক্লিক করার করাবপে দেখতে পাচ্ছেন এখানে পোস্ট তো এই পোস্ট অপশানে আপনারা ক্লিক করে দেবেন ঠিক আছে তো আমি কিন্তু এই পোস্ট অপশানে ক্লিক করে দিচ্ছি বন্ধুর তারপর দেখতে পাচ্ছেন ইএস পোজ এ এখানে আপনারা ক্লিক করে দেবেন দেওয়ার পরে বন্ধুর এখানে আপনারা দেখতে পাচ্ছেন চব্বিশ ঘন্টার ভিতরে কিন্তু আপনার ফোনে কিন্তু নোটিফিকেশন চলে আসবে তো সেখান থেকে কিন্তু আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন ঠিক আছে তো আমরা কিছুক্ষণ ওয়েট করে বন্ধুরা আমাদের যে চব্বিশ ঘন্টার ভিতরে মেলটা আসবে সেই মেলটার মাধ্যমে কিন্তু আমাদের আইডি আমরা ফিরে পাবো তো সেই মেলটা আসবে কোন জিমেল আইডিতে সেটা আমি আপনাদের বলছি তো এখানে আপনারা ক্লিক করবেন লোগো তো যে ইমেল আইডির মাধ্যমে আমরা সাহায্য চাইছি গুগল কমিউনিটির কাছে হেল্প চাইছি তো এই মানে জিমেল কিন্তু আসবে তো আপনারা ফলো করবেন কখন মেলটা আসছে ঠিক আছে বন্ধুরা এখান থেকে ব্যাগে যাবেন ব্যাগে গিয়ে আপনারা ইমেল চেক করবেন তো জাস্ট আমি এখান থেকে ইমেলে চলে যাচ্ছি বন্ধুরা আপনার ইমেল আসার পর বন্ধু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা গুগলের তরফ থেকে কিন্তু একটা ইমেল পাঠিয়েছে ইউর গুগল অ্যাকাউন্ট ওয়াস রিকভার ঠিক আছে সাকসেসফুল তো এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন এখানে রিভিউ অ্যান্ড প্রোটেক্ট ইউর অ্যাকাউন্ট তো জাস্ট এখানে আপনারা একবার ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে আপনারা ব্রাউজার সিলেক্ট ক্লিক করবেন এখানে আপনারা কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন কন্ট্যাক্ট অপশনগুলো আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিতে বলবে তারপর দেখতে পাচ্ছেন এখানে ক্রিয়েট পাসওয়ার্ড এখানে কনফার্ম পাসওয়ার্ড তো এখানে আপনারা পাসওয়ার্ড দিয়ে দেবেন ঠিক আছে তো এখান থেকে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি বন্ধুরা আমাদের কিন্তু এখানে নতুন করে পাসওয়ার্ড সেট করতে বলবে তো আমরা এখান থেকে নতুন পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি দেওয়ার পরে জাস্ট এখান থেকে আমি সেভ অপশানে সেভ পাসওয়ার্ড অপশানে ক্লিক করে দিচ্ছি তারপর থেকে দেখতে পাচ্ছেন চেঞ্জ পাসওয়ার্ড তো বন্ধুরা চেঞ্জ পাসওয়ার্ড এখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন আই এগ্রি তো এখানে আপনারা ক্লিক করবেন আপনাদের কিন্তু আইডি কিন্তু ফিরে এসেছে তো আপনার ফোনে কিন্তু লগ ইন হয়ে গেছে বন্ধুরা আপনারা যদি গুগল অ্যাকাউন্ট ডিট করতে চান তাহলে এখানে ক্লিক করে এই ভিডিওটা দেখতে পারেন আর যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনারা ভিডিওতে লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করতে বলবেন না থ্যাংক ইউ